Dear audience, assalamu alaikum. Dear audience, আজকে আমি আছি আশুলিয়া বাইপেন নাইন গার্মেন্টস ট্রেনিং সেন্টার। আমরা আজকে এই নাইন গার্মেন্টস ট্রেনিং সেন্টারের যে অপারেটর এবং মেকানিক্যাল কাজ শেখানো হয় সেই সম্পর্কে দেখবো, এবং এখানে কী ধরনের কাজ শেখায়, কোন কোন পছন্দের কাজ শেখায়, এই কাজ শিখে তারা গার্মেন্টস চাকরি করতে পারবে কিনা সেটা আমরা আজকে পরীক্ষা করবো। আমরা এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় এক ট্রেনিং সেন্টার, নাইন গার্মেন্টস ট্রেনিং সেন্টার। এই নাইন গার্মেন্টস ট্রেনিং সেন্টারে আমরা ভিতরে অনেক এরিয়া আছে এবং এই পাশে আরও কিছু জায়গা স্পেশাল আছে। আমাদের হচ্ছে এখানেও ওনাদের অনেক জায়গা আছে। এখানে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, এখানে আইল্যান্ড হল থেকে শুরু করে আইল্যান্ড হল, বারটেক, বাটন স্টিচ, ফ্ল্যাট লক, ওভারলক, প্লেন মেশিন, সকল ধরনের মেশিন আমরা রয়েছে এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে যদি শুরু করি, আমাদের এই নাইন গার্মেন্টস ট্রেনিং সেন্টারে এটা হচ্ছে আমাদের অপারেটিং সাইট। তো আমরা এই অপারেটিং সাইটটা আমরা আগে দেখব, তারপর আমরা এখানে যে ওনার রয়েছে সে ওনার সাথে কথা বলবো, কী সুযোগ সুবিধা পাবে এখানে। এখানে যারা কাজ করতেছে আমরা দেখতে পাচ্ছি তারা সকলেই নতুন, এখানে পুরাতন কয়েকজন লোক আছে। আমরা অপারেটার সাথে একটু কথা বলি। এখানে যে কাজটা শিখানো হচ্ছে, আপনি পকেট জয়েন করতেছেন না? দেখি আমরা একটু কাজটা দেখি। এই পকেট জয়েনটা কি আপনি করছেন? আচ্ছা আচ্ছা, তো এই পকেট জয়েন আপনি কতদিন যাবত কাজ করতেছেন এখানে? চার পাঁচ দিন। মোটামুটি আপনার পকেট জয়েনটা অনেক সুন্দর হয়েছে। দেখ, আশা করি আপনি কয়টা মেশিনে কাজ শিখবেন? আপনি চার পাঁচটা মেশিনে কাজ শিখবেন। তা আমরা ভিতরে আসি, এখানে দেখতে হচ্ছে এখানে পকেট জয়েনে কাজ করতেছে। আপনি কি পকেট জয়েন, আপনি কি আপনি কত দিন হয়েছে এখানে কাজ করেছেন? 5-6। তো মোটামুটি কাজের কী কেমন রেসপন্স কেমন, মানে এখানে কাজ শেখায় যে তারা কেমন কাজ ভালোভাবে শেখায়? একটু জোর বলবেন, যেহেতু আমাদের মানুষ এখানে আমরা আনি নেই। তো মোটামুটি আপনার কী মনে হয় এখানে কাজ শিখে গার্মেন্টসে জব করা যাবে? একটু মুখে বলে না, ইশারাতে বললে হবে না। আসলে কি এখানে কাজ করলে কি গার্মেন্টসে জব করা যাবে? ইনশাআল্লাহ আমরা সেই আশাই করি যে এখানে কাজ শিখে আমরা সকলে গার্মেন্টসে জব করবো। আর মোটামুটি কাজে যারা কাজ শিখায় তাই না, উনি ওনার ব্যবহার কেমন, আচার আচরণ কেমন ভালো না, কোনো খারাপ ব্যবহার করে না? তো মানে যখন যেটা ভুল হয় বা আপনার বুঝেন না সেটাকে আপনাদেরকে বলে দেয়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা প্রথমে এখানে দেখে জয়েন আগে আমরা এখানে পকেট জয়েন্টের জন্য আপনি আগে ট্রেনিং করেন, আগে এটা হাত ঘোরা করে, হাত পা গন করার পরে তারপরে আমরা মানে মেশিনটাকে দুই দিন বা তিন দিন আমরা হাতটাকে গন করার পরে আমরা কাজ করাই। তারপর আমরা সুতা ধরা দিই, আমরা দেখতে পাচ্ছি এখানে এই অপারেটর বা এই ট্রেনার কাজ শিখতেছে। যে দেখি আপনি জয়েন করেন তো একটু কাজ করেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে উনি কাজ করতেছে যেভাবে, মানে চার পাঁচ দিন হিসাবে মোটামুটি মেশিনের যে কন্ট্রোল সেটা ঠিক আছে, মেশিনটা একদম স্লোভাবে চলতেছে। বা একদম অনেক নতুন অপারেটার আছে যারা কাজ শিখতে আসে কিন্তু মেশিন অনেক দৌড় মারে বা পিছনে ব্রেক করতে পারে না, তো তাদের জন্য মোটামুটি তারা এই চার পাঁচ দিন হিসাবে একটু ভালোই কন্ট্রোল হয়েছে মেশিনটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আর একটা কন্ট্রোল, এটা এটা কি পকেট জয়েন নাকি? না না, এটা সোজার উপরে হাত কন্ট্রোল, সোজার উপরে মানে টপ সিন করার জন্য আর কি, যে কোনো সাইড টপ সিন বা কোনো একটা করার জন্য। আচ্ছা আচ্ছা, লেগ হ্যাম করার জন্য। লেগ হ্যাম আপনার এখানে অনেক ফ্যাক্টরি আছে প্লেন মেশিন দিয়ে করায়, অনেক ফ্যাক্টরি আছে আপনার যে চেন স্টিচ দিয়ে করায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে বন্ধু ভাই, আপনার এই লেগ হ্যামের যে স্টিচটা আছে এটা অনেক পাতলা, ঠিক আছে? স্টিচটা কমসেকম আমাদের 10-11টা স্টিচ থাকা লাগবে, অনেক বায়ার আছে 12টা স্টিচও চায়, ঠিক আছে? তখন সেক্ষেত্রে অপারেটরের কন্ট্রোলটাও ভালো থাকবে স্টিচের সাথে কাজটা। হ্যাঁ, আপনার সাথে একটু কথা বলতে পারি? কথা বলা যাবে? আমরা জানতে চাই আপনি কতদিন হয়েছে আসছেন এখানে? 8-9 দিন। আপনি কি শুধু হ্যাম কাজ হ্যামটা শিখতেছেন?
পকেট জয়েন্ট, টক্সিন আর হচ্ছে হ্যাম, মানে তিনটা প্রসেস আপনি কাজ করবেন, এই তো? তো মোটামুটি 8 থেকে 10 দিনের মধ্যে আপনার মোটামুটি প্রসেস কি শেষ, কাজ সম্পূর্ণ হয়েছে? মানে মেশিন কি কন্ট্রোলে আছে আপনার? আচ্ছা, আমাদেরকে একটা কাজ করে দেখান না, আমরা একটু দেখতে চাই। একটা সিজার দেন, পকেটে লেগটা কাটুক, কেটে একটা করুক। তারপরে বাসা কি এখানে নাকি এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে? আপনার বাসা এখানেই? আচ্ছা আচ্ছা, তাহলে আপনি নিজের বাসা থেকে আসা যাওয়া করেন না? অনেক অপারেটার আছে যারা বাইরে দূরে থেকে আসবে কাজ শেখার জন্য, যেমন গ্রামে অনেক অপারেটার বা অনেক মেয়েরা আছে অসহায়, যে এখন একটা কর্মের প্রয়োজন। হ্যাঁ, দেখছে অনেকের সংসার সমস্যা বা ফ্যামিলিগত সমস্যা, তো তারা যদি এখানে জব করতে আসে তাদের তো একটা থাকা খাওয়ার ব্যবস্থা লাগবে, সে ব্যবস্থা কি এখানে আছে? আছে না? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনার লেগ হ্যাম করার জন্য ভিতরে কয় পার্ট দিয়েছেন? এক পার্ট দিয়ে ঘুরে নিয়েছেন, এই তো? আমরা দেখতে পাচ্ছি যে আপনি যে লেগ হ্যামটা করতেছেন স্টেজটা একটু ঘন করে নেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে, এবং কি গার্মেন্টসের নিয়ম অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। এটা কি টপসিন ফিট লাগাইছেন না 160? তা আপনি যেভাবে কাজটা করতেছেন আপনার লবটা একটু মোটা আছে, বুঝছেন? লবটা একটু চিকন করে নিতে হবে। আর আপনার এই যে 160 গাইড এখানে, এটা কিন্তু একটু ডাউন থাকে, ঠিক আছে? এখানে স্প্রিং আছে আর এখানে স্প্রিং নেই, তখন সেক্ষেত্রে আপনার এই এটা আপনাকে ফলো করতে হবে, আপনার এই বডিটা এই এখানে আটকাইতে হবে, ঠিক আছে? এই যে এরকম এরকম আটকে দিলে আপনার টপসিনের যে এটা এই লবটা লবটা ঠিক থাকবে। আপনার বডিটা ধরেন, আর না না এভাবে এক বাস দিয়ে এভাবে ধরেন, এই এভাবে ধরে এভাবে ধরেন। হ্যাঁ, ধরার পরে আপনি এই লবটাকে এখানে রাখবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। প্রয়োজনে মেশিনটা একটু স্লোভাবে চালাবেন, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আপনার হাতটা কন্ট্রোল হয়ে যাবে, এই লবটা যাতে ফিটুরের পাশে না যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা কাজ শিখতেছে মোটামুটি ভালোই, 4-5 দিনের মধ্যে যে এই পর্যন্ত আসছে এটাই অনেক কিছু। বাস এবার এটা কি করেন, ক্লোজ করেন, পিছনে প্রেস করলেই তো আপনার নিডলটা উপরে উঠে যাবে। হ্যাঁ হবে, আচ্ছা ঠিক আছে, ওকে। এটা সুতরাং কাটেন। তো আমরা দেখতে পাচ্ছি যে হ্যামটা করছে নতুন হিসাবে একদম খারাপ হয় নাই, অনেক সময় দেখা গেছে চিকন মোটা হয়, আনইভেন হয়। এই যে এখানে আমরা যদি মাপ দিয়ে দেখি মোটামুটি ঠিক আছে। তো আরেকটা বিষয় আরেকটু আপডেট হতে হবে আপনাকে, এই দেখেন এই লবটা ঠিক রাখা লাগবে, এখানে মোটা এখানে চিকন, এটা কিন্তু গার্মেন্টসে নিবে না কোয়ালিটি, ঠিক আছে? তো আশা করি আরও ভালো কাজ শিখবেন, এমনকি এখানে অনেক আরও কাজ করতেছে। আচ্ছা আচ্ছা, আপনার সবাই যারা কাজ করতেছেন এই সাইডে, এরা সবাই ডেনিমের কাজ করতেছে, এই তো? এই সাইড থেকে যারা আছে এটা সব ডেনিম নিট করতেছে, আর এই পাশে রাখছেন নিট। আপনি কী কাজ করতেছেন? পকেট জয়েন্ট। মোটামুটি কতদিন হয়েছে? 4-5 দিন। 4-5 দিন মোটামুটি ভালো কাজ শিখছেন তো না? সেন্টার ভালো তো নাকি? আচ্ছা আপু, আপনারা কি করতেছেন, টু নিডল চালা দিয়েছেন তো? আচ্ছা, ইয়ে কি করতেছেন? আচ্ছা আচ্ছা, আর আপনার মোটামুটি কতদিন হয়েছে এখানে? 10 দিন। কাজের ই কেমন? ভালো না? আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টপসিন দিচ্ছে। তো আমরা ডিয়ার অডিয়েন্স, এখানে যা দেখতে পেলাম এই যে সাইডটা, এই সাইডটা পুরোটাই ডেনিমের কাজ চলতেছে, আর এই সাইডটা যেটা আছে এটা হচ্ছে এখানে নিটের কাজ চলতেছে। হ্যাঁ, নিট মানে অর্থাৎ গেঞ্জি চলতেছে, যে গেঞ্জির কাজটা শিখতেছে। তো ভাইয়া, আপনার এখানে কতদিন যাবত আছেন? 6 দিন। মোটামুটি আপনি কি বিদেশ যাবেন, মানে অপারেটার হিসাবে? আচ্ছা আচ্ছা, তো আপনার এখানে যে কাজ শিখতেছেন আপনার একটু মতামতটা আমাকে জানাবেন। হ্যাঁ, এবং কি সেন্টারটা কি ভালো? আচ্ছা ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরেকজন বোন আছে এখানে, উনি সাইড মারতেছে। আপনি সাইড মারতেছেন না, স্লিপ জয়েন করতেছেন? স্লিপ জয়েন করবেন এবং সাইড, দুইটা প্রসেস আপনি কাজ শিখবেন। তো মোটামুটি কাজ শিখা হয়েছে, ভালো মানে কাজ শিখছেন। আর মেশিন কি কন্ট্রোলে আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখানে বডিয়াম হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ভাই কতদিন যাবত আছেন এখানে? 5 দিন। আচ্ছা, আপনি বডিয়াম করেন তো আমরা একটু দেখি। বডিয়াম এভাবে করলে হবে না, এখানে এভাবে ধরতে হবে, এই যে এভাবে ধরে এক টানে করতে হবে, এই যে এভাবে ধরতে হবে, এভাবে ধরলে আপনি এক টানে বডি করতে পারবেন। আর আপনার প্রত্যেকটা মেশিনের স্টিচ কিন্তু পাতলা, যার কারণে অপারেটারের কাজ করতে সমস্যা হচ্ছে, আপনি স্টিচটা ঘন করে দেন। এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ডেনিমের যে ফিটকদার, এখানে
ইনসিএম মারতেছে, তো এখানে মোটামুটি আপনার অপারেটর যারা কাজ শিখতেছে এগুলো সবসময় মোটামুটি সবসময় এরকম ম্যান পাওয়ার ফুল থাকে ফুলফিল? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখি আপনি একটু কাজটা করেন তো, আমরা একটু দেখি কাজটাতে রানিংয়ে ওরা। ও, এখন আমরা দেখতে পাচ্ছি যে আরও অনেক লোকজন আসতেছে কাজ শেখার জন্য। এখানে ওয়েস্ট বেল জয়েন হচ্ছে, এই তো সুতা লাগা। তো মোটামুটি আমরা এখানে যে ওনার আছে ওনার সাথে একটু কথা বলবো। মন্টু ভাই, আপনার তো এই ট্রেনিং সেন্টারের ওনার তাই না? তো কতদিন যাবত আপনার এই সেন্টারটা চলতেছে? 23 বছর। তো এই 23 বছর যাবত আপনার এই ট্রেনিং সেন্টারের অভিজ্ঞতা? আচ্ছা ভাইয়া, একটু মেশিনটা অফ রাখেন। তো মোটামুটি এখান থেকে আপনার এই ট্রেনিং সেন্টারে যদি কোনো অপারেটর কাজ শিখতে আসে দূরে থেকে, তখন সেক্ষেত্রে কী কী সুযোগ সুবিধা আছে? থাকা এবং খাওয়ার মোটামুটি আমরা এই সাইড দেখলাম, আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে এটাও আপনার তাই না? এই সাইডও আপনার, এই যে অপারেটরটা অপারেটর আসতেছে কাজ শেখার জন্য, লোড তো ওই জন্য আমরা জায়গাটা মানে প্রচুর পরিমাণ লোক এখানে আমরা দেখতে পাচ্ছি, অনেক লোক কাজ শিখতেছে এখানে। যারা কাজ শিখতেছেন সবাই কি প্লেন মেশিনের কাজ আর প্লেন মেশিনের ওভারলোক? আচ্ছা ঠিক আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা রুম, এই দুইটা রুমও ওনার। আমরা একটু এপাশে আসি, এপাশে রানি। তো এখানে আমরা আপডেট আপডেট যে মেশিনগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন আপনার এই যে ঝুঁকির, হ্যাঁ ঝুঁকির বারটেকের যে মেশিনটা আছে 1920 সিরিজের, এই মেশিনটা এখানে গার্মেন্টসে কিন্তু অ্যাভেলেবল। হ্যাঁ, এটা কিন্তু শুধুমাত্র অপারেটর সাইড, প্যান্ডের হলো সাইড। তো আমরা এখানে যেটা দেখতে পেলাম মানে অপারেটর যারা কাজ শিখবে 4th থ্রেড 5th থ্রেড বারটেক এবং কি লেটেস্ট এই যে বাটন স্টিজও আছে, এটা তো বারটেক। তো এখানে যারা কাজ করতেছে সবাই মানে অপারেটর। হ্যাঁ, এখানে আমরা যারা দেখতেছি আইলেট হোলের কাজও শেখানো হয়। এই যে আমরা এখানে যদি আসি, এই যে আইলেট হোলের কাজও শেখানো হয়, অর্থাৎ রানিং অপারেটর যারা আইলেট হোলের কাজ শিখতে চায় বা আইলেট হোলের অপারেটর হইতে চায় তারা এই মেশিন থেকে কাজ শিখবে। এবং কি এখানে যে বারটেক আছে বারটেকের কাজ শিখবে, সেনা পাটনের কাজ শিখবে, এই যে পাটন স্টিজ আছে এখানে। তো অলরেডি আমরা যেটা দেখতে পেলাম যে এই 9 গার্মেন্টস ট্রেনিং সেন্টারে আর যারা অপারেটর কাজ শিখবে, হ্যাঁ আইলেট হোলের, তো তারা এই যে এখানে রানিং বডি আছে, রানিং বডির মধ্যে গার্মেন্টসের যে কোয়ালিটি ঠিক রেখে কিন্তু তারা কাজটা করবে। তখন সেক্ষেত্রে কিন্তু একটা অপারেটর যখন গার্মেন্টসে যাবে তখন কিন্তু আর তার আর সমস্যা হবে না। তো আমরা একটু মেন যে মেন যে সেন্টারটা সেই সেন্টারে যাবো। এগুলো এই তিনটা মানে জায়গা কম থাকার কারণে এখানে এই তিনটা রুম নেওয়া হয়েছে। তো আপনারা যারা এই ট্রেনিং সেন্টারের অপারেটর কাজ শিখতে চাবেন বা আসবেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে মন্টুর সাথে কথা বলে আসবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।